আমার শত্রু এতদিন ছিল না, কিন্তু এখন দেখছি পদে পদে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো আমার বিরুদ্ধে লেগে গেছে। ওরা জানে যে এভাবে চলতে থাকে যে আমি যে ব্যবসা করে খাচ্ছি, দরগা লাগিয়ে দরগা লাগিয়ে দরগা লাগিয়ে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখানে দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আমার বিরুদ্ধে এখন পারানে কারিম জানিয়েছে নো নন শব্দ দিয়ে তামাম দুনিয়ার মানুষের মুখে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন। পারাপারান শরীফে 29 জায়গায় এরকম শব্দ আল্লাহ দিয়েছেন হারফে মুকাত্তাওয়াত। পৃথিবীর মানুষ যেন কোরআন বানানোর চেষ্টা করা দূরের কথা, এমন কিছু শব্দ লাগিয়েছে ও সোরার ভেতরে মানুষ আর ঢুকতে পারবে না। আপনি কোরআন বানাবেন তো দূরের কথা, নুনের অর্থ কিয়ামত পর্যন্ত পাবেন না। নুন শব্দের ব্যাখ্যা হাজার হাজার কথা, যদিও মুফাসসিরিন ইকরাম লিখেছেন শেষ কথাই লেখা আছে আল্লাহ আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ শুধুমাত্র আল্লাহ জানে। নবীকে আল্লাহ অতটুকু জানিয়েছে, নবী যতটুকু জানতো তার বেশি আল্লাহ পাক নবীকে জানায়নি। আজ অনেকে প্রেম করে, প্রেমিক প্রেমিকার কাছে চিঠি লিখেছে, চিঠির নিচে একটা লাভ চিহ্ন দিয়ে একটা তীর ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। প্রেমিকার বাবা যদি ওই চিঠি দেখে ও বুঝবে যে লাভের ভেতরে তীর কেন, এটা বুঝবে শুধু ওই ওই মেয়েটা যার কাছে এই চিঠিটা পৌঁছিয়েছে। লাভের ভেতরে তীর কেন, এটা যেমন প্রেমিকা ছাড়া অন্য কেউ বোঝা সম্ভব না, ওর বাবা মা চাচাতো ভাই খালাতো ভাই বুঝবে না। ওই তীর দিয়ে জানিয়েছে তুমি যদি আমাকে ভালো না বাসো, আমার বুকের ভেতরে তোমার ওই ভালোবাসা না বাসার কারণে তীর বিদ্ধ হয়ে গেছে। মানে আল্লাহ বলেন আমি শুধু নবীকে জানিয়েছি, নুন মানে কি, আলিফ লাম মিম মানে কি, তহা মানে কি, এটা নবী ছাড়া পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। যদি আজ বাংলাদেশে নতুন ভাবে অনেকে ব্যাখ্যা করে যাচ্ছে মুহাম্মদের মিম তুইলে দেরে মন, ওই জায়গায় দেখবে তো আহম্মদ আহাদে নিরঞ্জন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন দরগায় 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 আস্তানায় গাছতলায় যারা থাকে বছরের পরে গসল গসল করেন, এই মানুষগুলো এগুলোর ব্যাখ্যা বের করার চেষ্টা করে, এর আসল ব্যাখ্যা অর্থ কে জানে বলেন তো? আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার ওদিকে আর হাত দেওয়ার দরকার নেই, যেহেতু তাফসির মাহফিল এই জন্য ভেঙে বলছি। আল্লাহ পাক নুন শব্দ